press the bell icon on the YouTube app and never miss another update. সকলকে ওয়েলকাম করছি NH TV বাংলা প্রেজেন্টস বায়োগ্রাফিতে। বায়োগ্রাফির এখনকার আয়োজনে আমরা জানার চেষ্টা করব ইন্দিরা গান্ধী এর সম্পর্কে। আর ভিডিওটি শুরু করার আগে আপনি যদি প্রথমবারের মতো আমাদের এই চ্যানেলটিতে এসে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে প্রেস করে দিতে ভুলবেন না। সেই সাথে আপনার কোনো রিকোয়েস্টেড ভিডিও অথবা মতামত থেকে থাকলে সেটি কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারেন। ১৯৭১ সালে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধ নিয়ে বহির্বিশ্বের যে লোকটি সবচেয়ে বেশি আন্তরিক ছিলেন তিনি হচ্ছেন ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী। ইন্দিরা গান্ধীর জন্ম ১৯১৭ সালের ১৯ নভেম্বর। তিনি একটি বিশিষ্ট রাজনৈতিক পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। তার পিতা ছিলেন ভারতের স্বাধীনতা আন্দোলনের অন্যতম রূপকার ও সাবেক প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহরু এবং তার মাতা ছিলেন কমলা নেহরু। ইন্দিরা গান্ধী হচ্ছেন ভারতের প্রথম এবং আজ পর্যন্ত একমাত্র নারী প্রধানমন্ত্রী। ইন্দিরা গান্ধীর স্কুল জীবন কেটেছে এক এক সময় এক এক জায়গায়। কিছুদিন দিল্লিতে পড়াশোনার পর তাকে পাঠিয়ে দেয়া হয় এলাহাবাদে। ১২ বছর বয়স থেকেই তিনি রাজনীতিতে জড়িয়ে পড়েন। তিনি চেয়েছিলেন গান্ধীজির ডাকে সাড়া দিয়ে আইন অমান্য আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে, কিন্তু বয়স ছিল বড় বাধা। আইন অমান্য আন্দোলনে যোগ দিতে না পারলেও সমবয়সী কিছু ছেলে মেয়েকে নিয়ে তিনি তৈরি করেছিলেন বানর সেনা নামে একটি বাহিনী। এই বাহিনীর কাজ ছিল সত্যাগ্রহীদের খাবার জল দেওয়া, প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা প্রভৃতি। কিছুদিন পর তিনি পড়তে গেলেন পুনের এক স্কুলে, সেখান থেকে চলে যান মুম্বাইয়ে এবং মুম্বাইয়ের এক স্কুল থেকে তিনি ম্যাট্রিকুলেশন পাশ করেন। এরপর পিতা জওহরলাল নেহরু ইন্দিরাকে পাঠিয়ে দিলেন শান্তিনিকেতনে। পিতার ইচ্ছে ছিল রবীন্দ্র প্রভাবে ইন্দিরার জীবন গড়ে উঠুক। তিনি চেয়েছিলেন বিশ্বভারতী থেকেই ইন্দিরা যেন ইন্টারমিডিয়েট পরীক্ষা দেয়। কবিগুরুর সান্নিধ্য, শান্তিনিকেতনের পরিবেশ সবই ইন্দিরার পরবর্তী জীবনে এক গভীর প্রভাব ফেলেছিল। জন্ম দিয়েছিল সৌন্দর্যের প্রতি তার অনুরাগ, শিল্প সচেতনতা ও বিশ্ব ভ্রাতৃত্ববোধ। রবি ঠাকুর বেশ পছন্দ করতেন ইন্দিরা গান্ধীকে। তিনি ইন্দিরার আরেক নাম দিয়েছিলেন প্রিয়দর্শিনী। কিছুদিন পর ইন্দিরার মা কমলা নেহরু অসুস্থ হয়ে পড়েন। মায়ের চিকিৎসার জন্য শান্তিনিকেতনের পড়াশোনা অর্ধসমাপ্ত রেখে অসুস্থ মাকে নিয়ে ইন্দিরাকে যেতে হলো সুইজারল্যান্ডে। ১৯৩৬ সালে কমলা নেহরু মারা যান। এরপর ইন্দিরাকে পাঠানো হলো অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের সামারভিল কলেজে। এ সময় শুরু হলো দ্বিতীয় বিশ্বযুদ্ধ। বাড়ির লোকজন তাকে দেশে ফিরে আসতে বললেন। কোনো ক্রমে তিনি লন্ডনে এসে পৌঁছালেন, কিন্তু কোথাও যাওয়ার রাস্তা নেই। অগত্যা পুরো বিশ্বযুদ্ধের সময়টা তাকে কাটাতে হলো লন্ডনেই, এবং সেখানেই তার লেখাপড়া অর্ধসমাপ্ত রইল। তবে বিশ্বের বহু বিশ্ববিদ্যালয় তাকে সম্মানিত ডক্টরেট ডিগ্রিতে সম্মানিত করেছে। তার উজ্জ্বল ছাত্রজীবনের সুবাদে কলম্বিয়া বিশ্ববিদ্যালয় তাকে বিশেষভাবে সম্মান জানিয়েছে। ভারতের স্বাধীনতা সংগ্রামের সঙ্গেও ইন্দিরা গান্ধী ওতপ্রোতভাবে যুক্ত ছিলেন। শৈশবে তিনি বাল চরকা সংঘ প্রতিষ্ঠা করেন। ১৯৪২ সালের সেপ্টেম্বর মাসে ব্রিটিশ সরকার তাকে কারাবন্দী করে। ১৯৪৭ সালে মহাত্মা গান্ধীর নির্দেশে তিনি দিল্লির দাঙ্গা বিধ্বস্ত এলাকাগুলিতে কাজ করেন। ১৯৫৫ সালে কংগ্রেস ওয়ার্কিং কমিটির সদস্য হিসেবে তিনি দলের কেন্দ্রীয় নির্বাচন কমিটিতে অন্তর্ভুক্ত হন। নিখিল ভারত কংগ্রেস কমিটির জাতীয় সংহতি পরিষদের সভানেত্রী পদও অলঙ্কৃত করেন তিনি। ১৯৫৮ সালে তিনি কংগ্রেসের কেন্দ্রীয় সংসদীয় পরিষদের সদস্য নির্বাচিত হন। ১৯৫৬ সালে তিনি সর্বভারতীয় যুব কংগ্রেসের সভানেত্রী হিসেবে নিযুক্ত হন। নিখিল ভারত কংগ্রেস কমিটির মহিলা শাখার দায়িত্বেও ছিলেন তিনি। পরবর্তীতে ভারতীয় জাতীয় কংগ্রেসের সভানেত্রী নির্বাচিত হন ১৯৫৯ সালে। এরপর পরবর্তী এক বছর তিনি ওই পদেই অধিষ্ঠিত ছিলেন। এরপর ১৯৭৮ সালে তিনি পুনরায় কংগ্রেস সভানেত্রী নির্বাচিত হন। ইন্দিরা গান্ধী কেন্দ্রীয় সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রী হিসেবে কাজ করেছেন ১৯৬৪ সাল থেকে ১৯৬৬ সাল পর্যন্ত। এরপর ১৯৬৬ সালের জানুয়ারি থেকে ১৯৭৭ মার্চ পর্যন্ত তিনি একটানা ভারতের প্রধানমন্ত্রী ছিলেন।
প্রধানমন্ত্রী থাকাকালীন অবস্থায় তিনি পররাষ্ট্রমন্ত্রী ও পরমাণু শক্তি বিষয়ক দপ্তরের মন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। এছাড়া প্রধানমন্ত্রী থাকাকালীন অবস্থায় 1970 থেকে 1973 পর্যন্ত স্বরাষ্ট্রমন্ত্রী এবং 1972 থেকে 1977 পর্যন্ত তিনি মহাকাশ দপ্তরের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। 1980 সালের জানুয়ারি মাসে তিনি যোজনা কমিশনের চেয়ারপারসন নিযুক্ত হন। ইন্দিরা গান্ধী ছিলেন একজন মানবতাবাদী নেত্রী। বহু সংস্থা ও সংগঠনের সঙ্গে তিনি যুক্ত ছিলেন। কমলা নেহরু মেমোরিয়াল হসপিটাল, গান্ধী স্মারক নিধি এবং কস্তুরবা গান্ধী মেমোরিয়াল ট্রাস্ট তিনি পরিচালনা করতেন। এছাড়াও স্বরাজ ভবন ট্রাস্টের সভানেত্রী ছিলেন তিনি। এর পাশাপাশি যুক্ত ছিলেন বাল সহযোগ, বাল ভবন পর্ষদ এবং চিলড্রেন্স ন্যাশনাল মিউজিয়ামের সঙ্গে। এলাহাবাদে কমলা নেহরু বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠাও করেছিলেন তিনি নিজেই। জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় এবং উত্তর পূর্বাঞ্চলীয় বিশ্ববিদ্যালয়ের মতো বড় বড় প্রতিষ্ঠানগুলির সঙ্গেও তিনি সরাসরি যুক্ত রেখেছিলেন নিজেকে। 1960 সাল থেকে 1964 সাল পর্যন্ত ইউনেস্কোর ভারতীয় প্রতিনিধি দলেও অন্তর্ভুক্ত ছিলেন এই মহিয়সী নারী। 1964 সালে তিনি যখন রাজ্যসভার সদস্য পদ লাভ করেন সে বছরে জওহরলাল নেহরু মারা যান। এরপর প্রধানমন্ত্রী হলেন লাল বাহাদুর শাস্ত্রী এবং কেন্দ্রীয় মন্ত্রিসভায় ইন্দিরাকে স্থান দেওয়া হল। 1966 সালে লাল বাহাদুর শাস্ত্রীর আকস্মিক মৃত্যু ঘটে। পরবর্তীতে প্রধানমন্ত্রী পদের জন্য মোরারজি দেশাইয়ের মতো প্রবীণ কংগ্রেসের নেতা ছিলেন মূল দাবিদার। লাল বাহাদুর শাস্ত্রীর মৃত্যুর পর পরবর্তী প্রধানমন্ত্রী পদের জন্য মোরারজি দেশাইয়ের মতো প্রবীণ কংগ্রেস নেতারা ছিল মূল দাবিদার। কিন্তু কিছু কংগ্রেস নেতা ইন্দিরা গান্ধীকে প্রধানমন্ত্রীর দাবিদার হিসেবে তুলে ধরেন। মোরারজির পাওয়া 169 ভোটের বিপক্ষে 365 ভোট পেয়ে ইন্দিরা গান্ধী ভারতের প্রধানমন্ত্রী হলেন। সেদিন অনেক প্রবীণ কংগ্রেস নেতাই ভেবেছিলেন অপটু ইন্দিরাকে পদে বসিয়ে তারা নিজেদের আখের গুছিয়ে নেবেন। কিন্তু অল্পদিনেই তাদের সেই আশার গুড়ে বালি হল। ইন্দিরা প্রমাণ করলেন তিনি কতখানি বিচক্ষণ, কতখানি রাজনৈতিক দূরদৃষ্টি সম্পন্ন। 1967 থেকে 1977 পর্যন্ত টানা 11 বছর প্রধানমন্ত্রী ছিলেন তিনি। তার রাজনৈতিক জীবনে এসেছে নানা ঝড় ঝাপটা। তাকে জড়িয়ে পড়তে হয়েছে প্রতিবেশী বাংলাদেশের মুক্তিযুদ্ধে, বাংলাদেশকে স্বীকৃতি দেওয়া, 1 কোটি বাংলাদেশি শরণার্থীকে আশ্রয় দান, জাতিসংঘ সহ পৃথিবীর বিভিন্ন দেশের সমর্থন আদায় এবং যুক্তরাষ্ট্র ও চীনের মতো বৃহৎ শক্তিকে যুদ্ধে বিরত রাখার জন্য সোভিয়েত ইউনিয়নের সাথে ঘনিষ্ঠতা বৃদ্ধি, এসব ছিল তার রাজনৈতিক বিচক্ষণতা ও কূটনৈতিক চিন্তা চেতনার বিজয় স্বরূপ। এছাড়াও সে সময় দেশের অভ্যন্তরীণ নানা সমস্যাও তাকে মোকাবেলা করতে হয়েছে। সমালোচিত হন নকশালের মতো গণমুখী আন্দোলনকে কঠোরভাবে দমন করে। তার ফলস্বরূপ 1977 সালে লোকসভা নির্বাচনে ইন্দিরা পরাস্ত হলেন। ভরাডুবি ঘটল কংগ্রেসের, ক্ষমতায় বসল জনতা দল। আদালতে বিভিন্ন অভিযোগে অভিযুক্ত হতে হল ইন্দিরাকে, তাকে পাঠানো হল তিহার জেলে। কিন্তু আবার ইন্দিরা প্রমাণ করলেন রাজনীতির খুর বুদ্ধিতে তার সমকক্ষ কেউ নেই। 1980 সালের নির্বাচনে তিনি বিজয়ী হয়ে ফের ক্ষমতায় এলেন এবং কংগ্রেসকে পুনঃপ্রতিষ্ঠিত করলেন। ক্ষমতায় এসে এবারও ইন্দিরাকে সামাল দিতে হয়েছে দেশের নানা সমস্যা। আসাম এবং পাঞ্জাবের মতো সমস্যা সামলাতে হয়েছে তাকে। 1984 সালে ইন্দিরা গান্ধীর নির্দেশে শিখ বিদ্রোহ দমনের জন্য পাঞ্জাবের অমৃতসরে শিখদের স্বর্ণ মন্দিরে অপারেশন ব্লু স্টার নামে ভারতীয় সেনাবাহিনী এক সামরিক অভিযান পরিচালনা করে। সেই অভিযানটি শিখ সমাজকে ইন্দিরা সরকারের প্রতি বিক্ষুব্ধ করে তোলে। এরপর 1984 সালে ভারতীয় লোকসভা নির্বাচন যখন প্রায় আসন্ন, সেই সময়ে ঘটল ইতিহাসের আরেক মর্মান্তিক ঘটনা। 31 অক্টোবর প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে দিল্লিতে তার বাসভবনে গুলি করে হত্যা করেন বেয়ন্ত সিং এবং সতোয়ন্ত সিং নামে তার দুই শিখ দেহরক্ষী। অন্য দেহরক্ষীরা বেয়ন্ত সিংকে ঘটনাস্থলে গুলি করে হত্যা করে আর সতোয়ন্ত সিংকে গ্রেফতার করে। সতোয়ন্ত সিংকে পরবর্তীতে মৃত্যুদণ্ড দেয়া হয়। বাংলাদেশের পরম বন্ধু ইন্দিরা গান্ধী কর্মজীবনে বহু কৃতিত্ব ও সাফল্যের নজির রেখে গেছেন। 1972 সালে তাকে ভারতরত্ন ঘোষণা করা হয়। বাংলাদেশের মুক্তিযুদ্ধে তার বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে 1972 সালে তিনি মেক্সিকান একাডেমি পুরস্কার অর্জন করেন। এরপর 1976 সালে বাচস্পতি পুরস্কার এবং 1953 সালে মাদার্স অ্যাওয়ার্ডে ভূষিত করা হয়। 1967 এবং 1968 সালে পরপর দুইবার তিনি বিশ্বের সেরা মহিলা খেতাবে সম্মানিত হন।
1971 সালে মার্কিন যুক্তরাষ্ট্রের গ্যালাপোলে সার্ভের বিচারে বিশ্বের সবচেয়ে বেশি প্রশংসিত ব্যক্তি হিসেবে তাকে সম্মান জানানো হয়। অক্সফোর্ডে থাকাকালীন সময়ে শ্রীমতী ইন্দিরা গান্ধীর সাথে ফিরোজ গান্ধী নামের এক পার্শ্বিক পরিবারের ছেলের সখ্যতা গড়ে ওঠে। ফিরোজ ছিলেন যুব কংগ্রেসের এক উজ্জীবিত কর্মী। এক পর্যায়ে দুজনের মাঝে গড়ে উঠেছিল ভালোবাসার সম্পর্ক। দুজন দুজনকে জীবনসঙ্গী হিসেবে গ্রহণ করার সিদ্ধান্ত নেন, কিন্তু এই বিয়েতে বাধ সাধেন বাবা জওহরলাল নেহরু। ভিন্ন ধর্মের বিয়েতে সামাজিকভাবে তখন প্রচুর গোলযোগ হতো। রাজনৈতিক এবং সামাজিকভাবে বিরূপ প্রভাব পড়তে পারে এই ভয়ে জওহরলাল এই বিয়েতে কিছুতেই সম্মতি দিতে চাননি। এমনকি মহাত্মা গান্ধীর মাধ্যমে এই বিয়ে আটকাতেও চেয়েছিলেন তিনি। এত কিছুর পরও 1942 সালের মার্চে ফিরোজ ইন্দিরার বিয়ে হয়। পরে অবশ্য জওহরলাল নেহরু তাদের সাদরে গ্রহণ করেন। আর এই দম্পতির ঘরেই রাজীব গান্ধী এবং সঞ্জয় গান্ধী নামে দুই সন্তানের জন্ম হয়। রাজীব গান্ধীও পরবর্তীতে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছিলেন। এই ছিল এখনকার মতো। আবার আপনাদের সাথে কথা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে। দ্যাটস ইট অল অ্যাবাউট আওয়ার টুডেস ভিডিও। থ্যাংক ইউ ভেরি মাচ ফর বিং উইথ আস অ্যান্ড সি ইউ লেটার ইন নেক্সট ভিডিওস।